বাজেট নিয়ে জরুরি বৈঠক, আগামীকাল জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব, 24 তারিখ টেটের দিন ঘোষণা। টেট নিয়ে জরুরি বৈঠক, এবার আগামীকাল জরুরি বৈঠক ডেকেছেন মুখ্য সচিব, 24 তারিখ টেটের দিন ঘোষণা। টেটে 3 লক্ষেরও বেশি পরীক্ষার্থী, 24 তারিখে রাজ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, গীতা পাঠের অনুষ্ঠানের দিনই রাজ্যে টেট। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, আগামীকাল জরুরি বৈঠক, কি কি আলোচনা হতে পারে সেই বৈঠকে? দেখো, আগামীকালকে বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। নবান্নে সকাল 11টা থেকে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই বৈঠক ডেকেছেন। মূলত প্রাথমিকের ডেট, যে ডেট হবে আগামী 24শে ডিসেম্বর রবিবার। গতকালই প্রাথমিক শিক্ষা পর্ষদ 10ই ডিসেম্বরের দিন পরিবর্তন করে 24শে ডিসেম্বর করার সিদ্ধান্ত জানিয়েছে। 24শে ডিসেম্বর রাজ্যে রয়েছে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, কলকাতায় রয়েছে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, এখনো পর্যন্ত সেটাই সূচি রয়েছে। ওই দিন গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে, ওই দিন প্রাথমিকের টেটও রয়েছে। গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ দিন ঘোষণা করেছে। ফলত সেই বিষয় নিয়েই আগামীকাল মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নবান্নে বৈঠক করবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সহ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা থাকবেন, বিভিন্ন জেলার প্রতিনিধিরা থাকবেন এই বৈঠকে ভার্চুয়ালি। মূলত 24 তারিখে টেট কিভাবে নেওয়া হবে বা আদৌ নেওয়া হবে নাকি, গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করতেই আগামীকাল এই বৈঠক সকাল 11টার সময় ডেকেছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তেমনটাই নবান্ন সূত্রে খবর। সকাল 11টার এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ 10ই ডিসেম্বর আগে ছিল প্রাথমিকের টেটের পরীক্ষা নেওয়ার সূচি, তারপর সেটি পরিবর্তন করে গতকালই পর্ষদ জানায় যে 10ই ডিসেম্বর নয়, 24শে ডিসেম্বর হবে এবার প্রাথমিকের টেট, কিন্তু ওই দিনই রাজ্যে আবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানও রয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। যে খবর বলছিলাম নিউজ 18 বাংলার খবরের জেরে, হাওড়ায় শৈলেন মান্না স্টেডিয়ামে বেআইনি পার্কিং নিয়ে কড়া পুরসভা, পার্কিং সংস্থাকে ধরানো হলো নোটিশ, এরপরই গাড়ি সরানো শুরু, স্টেডিয়ামের বাইরেও নো পার্কিং জোনে স্টিকার।